আসসালামু আলাইকুম, আমি লিমিয়া। আজকে আমি দেখাবো কি করে তরমুজের জুস বানাতে হয়। অনেকেই তরমুজের জুস বানায়, অবশ্যই খুব সোজা, এটা এখন পাওয়াও যায়, একটা মৌসুমি ফল বাংলাদেশে। এটাকে ওয়াটার মেলন বলে। এবং এইটা আমি কি করে বানাই সেটা একটু সবার সাথে শেয়ার করছি। তো প্রথমে যেটা হয়, একটা বড় একটা তরমুজকে একটা টুকরা করে নেব, এবং এই টুকরাটাকে আমরা প্রথমে আরও ছোট ছোট টুকরো এমন এমন টুকরো করে একটা বাটিতে রেখে দিব। তারপরে এখানে লাগবে আমাদের কাঁচামরিচ, পুদিনা পাতা, গোলমরিচ গুঁড়া, চিনি, তারপরে লাগবে হচ্ছে বিট লবণ এবং লবণ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা পানি আর একটা ব্লেন্ডার। তো চলুন আমরা দেখি চটপট কি করে তরমুজের জুসটা বানাতে হয়। তো আমি প্রথমেই এই তরমুজ কিছুটা নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে কিছুটা আবার রেখে দিলাম পরে ধাপে করার জন্য। এরপর এটার জন্য, এতটুকুর জন্য আমি দুটো কাঁচামরিচ নিলাম, অল্পটুক পুদিনা পাতা দিলাম। বেশি পুদিনা পাতা দিলে আবার তরমুজের কালারটা নষ্ট হয়ে যাবে। এখানে লেবুর রস ছিল খুবই কম, এক টেবিল চামচ পরিমাণ। আর গোলমরিচ সেটা আমি আধা চা চামচ, এবং তার সাথে দিব হচ্ছে বিট লবণ। বিট লবণটা আমাদের একটু টেস্ট আনে ভালো, সেজন্য আমি একটু বিট লবণ দিচ্ছি এখানে। এরপরে আমাদের দিতে হবে হচ্ছে চিনি। চিনির জন্য আমি সাধারণত এখন তরমুজটা টেস্ট করে দিই, তরমুজ একটুখানি লাল হলেও একটু পানসা ছিল বিধায় আমি এখানে দুই বলতে পারেন তিন চা চামচ দিলাম। এর সাথে আমার দিতে হবে এখন এক চামচ লবণ, কারণ জুসে কখনো লবণ বেশি দিলে কোনো সমস্যা হয় না। আর এটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে পানি। এই পানিটা যদি আমি প্রায় 500 মিলিগ্রাম পানিটা দিয়ে দিই, তাহলে আমাদের এই পানিটা দিলে আমাদের এটা মিক্স করতে খুব সুবিধা হবে। চলুন এবার আমরা এটা মিক্স করে ফেলি। মিক্স করে যদি বলে রাখা ভালো যে এই তরমুজের কালারটা গোলাপি হচ্ছে, বিচিগুলো ভেঙে যাচ্ছে, বিচিগুলো কিন্তু নিচেই থাকে, কাজে এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার কোনো কিছুই নেই। ব্যাস হয়ে গেল আমাদের তরমুজের জুস। এবং জুসটা পরিবেশনের জন্য আমি এটা একটা গ্লাসে, যেহেতু তরমুজের জুস যথারীতি জানেনি, একটা তরমুজের টুকরো দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে যে তরমুজের জুস, এবং এটাকে আমি এখন গ্লাসে পরিবেশন করব। রংটা ন্যাচারাল খুব সুন্দর হয়েছে, বেশি ধনে পাতা না দেওয়াতে কালারটা ভালো এসেছে। এখানে আমরা একটুখানি পুদিনা পাতা যদি একটু ছিটিয়ে দিই, তাহলে আমাদের পরিবেশন করতে খুব সুবিধা হবে। তো এই হয়ে গেল আমাদের তরমুজের জুস। আর যদি আমরা কেউ সংরক্ষণ করতে চাই, তাহলে আমরা একটা বোতলে এভাবে ভরে সংরক্ষণ করতে পারবো ফ্রিজারে। আশা করি সবার ভালো লেগেছে, আশা করি এটা খেয়ে আপনারা আপনাদের মূল্যবান সময়টাকে কাজে লাগাবেন এবং স্বাস্থ্যকরভাবে সুন্দর এবং সুস্থ হয়ে থাকবেন। ধন্যবাদ।